মালয়েশিয়ায় চাকরিতে প্রতারণার শিকার হয়ে দুর্ভোগে থাকা বাংলাদেশিদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের তিনটি সংস্থা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয় কার্যালয়ে এক যৌথ বিবৃতিতে জানিয়েছে আটকে আটকে পড়াদের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে সহায়তা করতে প্রস্তুত তারা মালয়েশিয়ায় বাংলাদেশিদের মানবেতর জীবনযাপনের বিষয়ে যৌথ বিবৃতিতে বলা হয় নিয়োগকর্তা এবং সংশ্লিষ্ট নিয়োগকারী এজেন্টদের বিরুদ্ধে শ্রমিকদের পাসপোর্ট এবং অন্যান্য নথিপত্র বাজেয়াপ্ত রাখার অভিযোগ রয়েছে এমনকি শ্রমিকদের প্রায়ই হোটেল জনাকীর্ণ হোটেল অ্যাপার্টমেন্ট এমনকি ঘরেও রাখা হয় গত এপ্রিলে জাতিসংঘের একদল বিশেষজ্ঞ বাংলাদেশি শ্রমিকদের অস্তিত্বহীন কাজের কারণে শোষণের শিকার হওয়া থেকে রক্ষার প্রচেষ্টা জোরদার করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন